নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডিসেম্বর 2022 বছরের শেষ মাস, মকর রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই যত মকর রাশির দর্শক বন্ধু আছে প্রত্যেকেই আলোচনাটা অবশ্যই শুনবেন। দেখুন, মকর রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে কিন্তু লুকিয়ে কিন্তু আছে। তাই ভিডিওটি মতো স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটা আপনারা অবশ্যই শুনবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করা হয়। দেখুন, অনেকে কমেন্ট করেছেন যে স্যার মকর রাশির কি কিচ্ছু হবে না, মকর রাশির সমস্যা চলছে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও অবশ্যই আছে। নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি আপনার সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। তো এই জায়গাটা অবশ্যই দেখা দরকার। আপনি মকর রাশি মানুষ, প্রথম রাশি রাশিতে আপনার শনি অবস্থান করছে। শনি রাশিতে অবস্থান করে আপনার এবং বকরি থেকে মার্গী হয়ে গেছে, বকরি থেকে মার্গী হয়ে গিয়ে আপনার শশনাম মহাপুরুষ রাজযোগ আপনার সৃষ্টি করছে। নাম্বার ওয়ান পয়েন্ট, দেখুন শশনাম মহাপুরুষ রাজযোগ খুব অল্প সময়ের জন্য কিন্তু আপনার থাকছে। 2023 মকর রাশি থেকে শনি কিন্তু বেরিয়ে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আবার 30 বছর পর কিন্তু মকর রাশিতে আসবে এই শনি। তো এই বছরের শেষ মাস আপনাদের বিশেষ করে শরীরের পাটটা নিয়ে যারা ভুগছিলেন, শরীর স্বর্গত নিয়ে যারা ভুগছেন, শরীরের পাটের জায়গা কিন্তু খুব ভালো, প্রথম কথা। এবং এই মাসে আপনাদের মান সম্মান, কেরিয়ার দিক থেকে কিন্তু বিশেষভাবে লাভ মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনি কিন্তু পেতে চলেছেন। দেখুন, এর পাশাপাশি আপনাদের প্রেমের ক্ষেত্রে দেখুন লাভ কানেকশন কেমন হবে, লাভ লাইফ আপনাদের কেমন হবে। মকর রাশির অনেকেরই প্রশ্ন আছে, আমাদের প্রেমের ক্ষেত্রে কি আমরা সাকসেস পাবো? নিশ্চিত রূপে আপনারা পাবেন, কারণ আপনার ক্ষেত্রে শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে শুক্র কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ যাদের প্রেম ভেঙে গেছিলো বা প্রেমের মধ্যে ব্রেকআপ চলে আসছিলো, সেই ব্রেকআপটা আপনাদের কাটবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি আপনাদের হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে নতুন প্রেম, পুরাতন প্রেমের কামব্যাকের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি প্রেমের পরে আপনাদের এডুকেশন। এডুকেশনের জায়গাটা যদি আসি, এডুকেশনের জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু অমনোযোগী আপনারা কিন্তু হবেন, কারণ বিশেষ করে আপনাদের ঠিক ভাগ্যাধিপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে বকরি মঙ্গল, পঞ্চমভাবে বকরি মঙ্গল আপনাদের পড়াশোনার জায়গাটাতে আপনার এনার্জিটা কিছু কমবে। আমি আবার মঙ্গল কিন্তু খুব একটা সাপোর্ট কিন্তু এই মাসে আপনাদেরকে দিবে না। মঙ্গল এবং রবির জায়গাটা কিন্তু খুব একটা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সাপোর্ট খুব একটা দিবে না। দ্বাদশভাবে অষ্টমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের একটা চাপ সৃষ্টি করবে, মানসিক চাপ, প্রেশার শিক্ষাক্ষেত্রে কিন্তু থাকবে। এটা কিন্তু আমি আবারও বলছি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা নিয়ে খুব একটা ভালো যে সম্ভাবনা, ভালো কিছু আমি কিন্তু বার্তা দিতে পারছি না। তবে একটু কনসাসনেস থাকতে পড়ার ব্যাপারটাতে, যাদের কোনো মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, চাকরির ইন্টারভিউ আছে, চাকরির পরীক্ষা আছে, অবশ্যই একটু মনোনিবেশ করুন, কারণ কিছু কিছু ক্ষেত্রে মিস্টেকের জন্য আপনার হয়তো সেই জায়গাটা, চাকরির জায়গাটা কিন্তু নাও হতে পারে। এটা আমি আবারও বলছি। তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, সেটা বকরি থেকে মার্গি হয়ে গেছে। আপনার পরিবার পরিজন, আপনার ভাই বোন,
দের সঙ্গে আপনার সম্পর্কের কিছুটা উন্নতি আপনাদের হবে, এবং এই বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। এখানে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো। কেন ভালো? প্রথম কথা হচ্ছে সপ্তম ভাব আমাদের ডেলি ইনকামের জায়গা। এবার আপনাদের সপ্তমভাবে এই মার্গী বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। লিখে রাখো, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের বিশেষ করে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত আপনাদেরকে করবে, এবং পার্টনারশিপ যারা বিজনেস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ দেখা গেলো চার পাঁচজন দশজন মিলে কোনো একটা শেয়ারে ব্যবসা করছেন, মানে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে নিয়ে একটা ব্যবসা করছিলেন সেটা শেয়ারে, সেখান থেকে আপনারা কিন্তু প্রফিট কিন্তু আপনারা পাবেন। দাম্পত্য যে কলহ চলছিল মকর রাশি, স্বামী স্ত্রীর একটু মতবিরোধ মত পার্থক্য, ডিসেম্বর মাস এই জায়গাটা দাম্পত্য কলহ আপনাদের মিটে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। লিখে রাখো, ডায়েরিতে নোট করে নিন, এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে, এবং বেশ কিছু ক্ষেত্রে ভ্রমণের একটি সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এই বৃহস্পতি ভাগ্যভাবেও দৃষ্টি দিচ্ছে। দেখুন, বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে। বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা, সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র কিন্তু করে। অর্থাৎ আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদেরকে ঘটাবে, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের করাবে, এবং আকর্ষিক লাভ আপনাদেরকে কিন্তু ঘটাতে চলেছে। শনি অবস্থান করছে রাশিতে, সরাসরি আপনার কর্মভাবকে দেখছে। দেখুন, যারা চাকরি পাচ্ছিলেন না, শনি এবার মার্গী হয়ে গেছে, যারা চাকরি পাচ্ছিলেন না বা চাকরি ক্ষেত্রে প্রমোশন চাইছিলেন বা একটা ভালো অপরচুনিটি চাইছিলেন চাকরি ক্ষেত্রে, ভালো একটা জব চাইছিলেন, মানে এক জায়গা থেকে ভালো একটা প্যাকেজের চাকরি চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্যাকেজের চাকরি কিন্তু হতে চলেছে। সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, কিন্তু আমি আবারও বলবো, ইন্টারভিউর জায়গাটা গিয়ে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন মকর রাশি, লিখে রাখুন, নিশ্চিত বিবাহের জায়গা কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই কয়টি মাস আপনাদের বিয়ের জন্য কিন্তু আদর্শ মাস হতে চলেছে। কারো কারো ক্ষেত্রে বিয়ের যোগাযোগগুলো আছে, মকর রাশি বিয়ের যারা যোগাযোগগুলো চাইছিলেন না, যোগাযোগগুলো আপনাদের আসতে চলেছে। বিয়ের ক্ষেত্রে আপনাদের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যোগাযোগগুলো দেখা যাচ্ছে, বা বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য একটা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কমিউনিকেশানগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন ফরেন থেকে। এবং চতুর্থভাবে রাহু অবস্থান করছে। দেখুন, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু ডিস্টার্বেন্স আপনাদের থাকবে, মায়ের হেলথের জায়গাটা নিয়ে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস একটু হলো, চতুর্থভাব আমাদের মায়ের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটু খরচ কিন্তু বাড়বে। এবং চতুর্থভাব হচ্ছে আমাদের বন্ধুবান্ধবের জায়গা। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বন্ধুর সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট কিন্তু হতে কিন্তু পারে, আর্গুমেন্টটা একটু হলো এড়িয়ে চলুন। যারা সম্পত্তি কিনবেন মনে করছেন বা ল্যান্ড নিয়ে কারবার করেন, জমি কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কনসাসনেস থাকুন। জমি কেনা বেচার ব্যাপারে আপনার কনসাসনেস থাকুন, কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে কিন্তু পারেন, কারণ মঙ্গল বক্রী অবস্থাতে আছে এবং চতুর্থভাবে রাহু অবস্থান করছে, একটু একটু সাবধান থাকুন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে বিদেশ থেকেও কিন্তু আপনারা কিন্তু বিদেশ মানে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু লাভ পাবেন। এবং যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন,
আপনি হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ফুডের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ফাস্টফুডের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, লিখে রাখুন। এবং যাতে বিউটি পার্লারের ব্যবসা আছে, বিউটি পার্লারের জায়গা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ কিন্তু দিবে। তবে 25শে ডিসেম্বরের পর থেকে মকর রাশির ভাগ্যোদয় হতে চলেছে, চমৎকার হতে চলেছে 25শে ডিসেম্বর, বড়দিন থেকে বড় ভাগ্য বৃদ্ধি হতে চলেছে মকর রাশি, লিখে রাখুন। আপনাদের মানে যাবতীয় মনোবাঞ্ছা আপনাদের পূরণ কিন্তু হবে। প্রত্যেকে বজরংবলীর হনুমানজির আপনারা পূজা করুন, জয় বজরংবলী অবশ্যই, এবং যতদিক জয় শ্রীরাম আপনারা কমেন্ট করবেন ততদিক লাভ আপনারা অবশ্যই পাবেন। এবং এর পাশাপাশি বলি, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে কি না, শুধু ভিডিও দেখলে হবে না, নিজস্ব জন্মছক, ব্যক্তিগত জন্মছক আপনারা বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।